বিরোধী দলের কর্মীরা পিটিয়ে মারে জামায়াতের দুই কর্মীকে। দুপুর ১২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই সংঘর্ষে আহত হয় উভয় দলের শতাধিক নেতা কর্মী। সংঘর্ষ এখনও চলছে এবং এ নিয়ে পুরো এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। মেজবাউদ্দিন মল্লিক ও সজল সরকারের ক্যামেরায় দিদার চৌধুরীর রিপোর্ট। বিজয়নগরে প্রীতম হোটেলের সামনের গলি থেকে চোরাগোপ্তা হামলার সময় এভাবেই এক জামাতকর্মীকে ধরে ফেলে আওয়ামী লীগ সমর্থকরা। আওয়ামী লীগ কর্মীদের যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে তার উপর। এ সময় একচেটিয়া পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে জামাতকর্মীরা আরও সংগঠিত হয়ে আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলা চালায়। মুহুর্মুহু হামলা আর পাল্টা হামলায় বাইতুল মোকারম ও এর আশপাশের এলাকা সকাল থেকেই পরিণত হয় রীতিমতো রণক্ষেত্রে। এর আগে জামাত ইসলামী সকাল ৯টায় বাইতুল মোকারমের উত্তর গেটে সমাবেশের জন্য অবস্থান নেয়। আওয়ামী লীগ বেলা ১২টায় তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৈঠালগী মিছিল নিয়ে প্রেসক্লাব পুরানো পল্টন হয়ে মুক্তাঙ্গনে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় হঠাৎ জামাতের সমাবেশ থেকে হামলা করা হয় বৈঠালগী মিছিলে। এভাবে বেঁধে যায় সংঘর্ষ। বাইতুল মোকারমের উত্তর গেট দখল করতে আওয়ামী লীগ সমর্থকরা দিনভর চেষ্টা চালিয়ে যায়। তবে জামাতকর্মীরা জায়গাটি দখল বজায় রাখতে মরিয়া হয়ে ওঠে। এক পর্যায়ে বিকেলে মুক্তাঙ্গনে আওয়ামী যুবলীগের সমাবেশ চলাকালে সেখানে বোমা ও গুলিবর্ষণ করে জামায়াত কর্মীরা। দিনভর এই সংঘর্ষে উভয় পক্ষের আহত হয় কমপক্ষে শতাধিক নেতাকর্মী। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।